এটা যে কেউ চালাতে পারে এবং এই জায়গাটা প্রায় 10 শতাংশ তবে কাঁথাতে চালাতে কতক্ষণ সময় লাগে তোতে বেশি একটা সময় লাগলো না এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে অলরেডি প্রায় 10 শতাংশ জমি চাষ করে ফেলছি তারা চাইলে মডিফাই করেও চালাতে পারবেন পাওয়ার টিলারটা দেখছেন এটা হচ্ছে 10 হর্সের মিনি পাওয়ার টিলার এর আগে অনেকেই জানতে চেয়েছিলেন এটা কাদায় চালানো যায় কিনা তো আমরা এটা আজকে কাদাতে চালাচ্ছি এই জায়গাটাতে ধানের চারা রোপণের জন্য তৈরি করা হচ্ছে তো সেখানে আমরা এই 10 হর্স পাওয়ারটা একই ফালা যেটা দিয়ে আমরা শুকনাতে চালিয়েছি সেটাই এখানে কাদাতেও চালাচ্ছি দেখতে পাচ্ছেন কেমন চাষ হচ্ছে সেটা আসলে আজকে আর মুখে বলতে হবে না আমার মনে হয় আমরা এটা কতক্ষণ লাগে এবং কেমন চাষ হয় সেটা বোঝানোর জন্য পুরো ভিডিওটা করব আর পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি দেখেন এই ছোট্ট মিনি পাওয়ার টিলার কতটা কাজে দেয় অনেকেই বারবার আমাদের কাছে জানতে চেয়েছিলেন এটা কাদায় চালানো যায় কিনা দেখেন কি পরিমাণ কাদা নিয়েও সে ফাল ঘুরাচ্ছে তাহলে শক্তি নিয়ে আসলে আর বলার কিছু থাকে না এই 10 হর্সের ডিজেল ইঞ্জিনটা নিয়ে এই জায়গাটা প্রায় 10 শতাংশ আমরা এই 10 শতাংশটা দেখবো যে কাদাতে চালাতে কতক্ষণ সময় লাগে এটার আরো একটা ফাল আছে কাদার জন্য এক্সট্রা করে সেটা নিতে পারেন যদি আপনাদের পানি প্রচুর পরিমাণে হয় তবে এখন যে ফালাটা লাগানো আছে এটা হচ্ছে নর্মাল যে শুকনাতে যে ফালাটা দিয়ে চাষ করা হয় সেটা দিয়েই চাষ করা হচ্ছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে 10 শতাংশ চাষ করতে বেশি একটা সময় লাগলো না এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে অলরেডি আমি একটু কাদাগুলো তুলে দেখানোর চেষ্টা করি যে এই দেখেন পায়ের কতদূর পর্যন্ত ডুবে গেছে তো একটু দেখেন তো কেমন চাষ হলো একটু দেখি প্রায় 10 শতাংশ জমি চাষ করে ফেলছি তারা চাইলে মডিফাই করেও চালাতে পারবেন তো ভালো লাগার জায়গাগুলো এখানে যে এটা যে কেউ চালাতে পারে এবং ইজিলি ব্যবহার করতে পারে এই মেশিন গুলো তো এটা কাদা শুকনা দুইটাতেই চালানো যাবে তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন কৃষি বাজারের সাথেই থাকেন আধুনিক কৃষির সাথে থাকেন আল্লাহ হাফেজ।